রামুজি ফিল্ম সিটির তৃতীয় পর্বে আপনাদের স্বাগত। আজকের পর্বে থাকবে সেই সিনেমার সেটের ভিডিও যেটা দেখতে 80% লোক রামুজি ফিল্ম সিটি যায়। ঠিকই ধরেছেন, আমি বলছি বাহুবলি সিনেমার সেটের কথা। তো এই মুহূর্তে যেটা দেখার জন্য আমরা কিন্তু এসেছি এই রামুজি ফিল্ম সিটিতে, সেই বিখ্যাত বাহুবলির সেট, সেটা দেখার জন্য কিন্তু প্রচুর মানুষজন কিন্তু এই হায়দ্রাবাদের রামুজি ফিল্ম সিটিতে আসেন। মেইন অ্যাট্রাকশন এটাই, এই বাহুবলি সেট, যেখানে বাহুবলি সিনেমার অধিকাংশ শুটিং হয়েছিল। যারা বাহুবলি সিনেমা দেখেছে তারা কিছুটা হলেও ভেতরের যে জিনিসগুলো আছে সেগুলো রিলেট করতে পারবে। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদের যেটা বলার, সেটা হচ্ছে এখনও পর্যন্ত গোপ্রো যে আমি ব্যবহার করছি ক্যামেরা, কারণ টিকিটে তো লেখা আছে যে 25x30mm লেন্সের বাইরে, মানে প্রফেশনাল ফটোজ অ্যালাউ নয়, বাট গোপ্রো কিন্তু এখনও পর্যন্ত আমাকে কিছু বলেনি, শ্যুট করছি আমি। এছাড়া আমার মোবাইলও রয়েছে। এ হচ্ছে ভেতরে সেট দেখার ঢোকার জায়গা, 20 মিনিট সময় লাগবে বললো এরা। আর এই হচ্ছে সেই প্রভাস, সবাই পরিচিত এই মুভিটার সাথে, কারণ খুবই বড়ো একটা হিট হয়েছিলো এবং প্রচুর মানুষ রিলেট করে এই সাউথের এই মুভিটার সাথে। তো আপনারা চলুন ভেতরে বাহুবলির সেটে আমার সাথে, আপনারাও কিন্তু দেখবেন এই এন্টায়ার বাহুবলি সেট। রামুজি ফিল্ম সিটি সিনেমাপ্রেমী ও পরিচালকদের কাছে স্বর্গের মতন। 2000 একরে বিস্তৃত এই রামুজি ফিল্ম সিটি আজ অন্যতম এক ট্যুরিজম ডেস্টিনেশনের মধ্যে পড়ে, যা সবচেয়ে বড় ফিল্ম সিটি হিসেবে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডেও নাম তুলেছে। এখনও পর্যন্ত আনুমানিক 2500 সিনেমা বিভিন্ন ভাষায় এখানে শুটিং হয়েছে।
গরম কিন্তু মানে চরম সীমায় আর কি। আজকে ভেবেছিলাম যে আকাশটা একটু মেঘলা টাইপের করবে, ঘুরতে ইজি হবে, কিন্তু প্রচণ্ডই গরম। সেই গাছটা দেখুন তো, আমরা এখনও কিন্তু বাহুবলী সেটের ভিতরে রয়েছি, আর তেমন বিশাল কিছু জায়গা আর বাকি নেই। বাট হ্যাঁ, যেটুকু রয়েছে সেগুলোই দুপুরে ঘুরে নিতে হবে সময় থাকতে থাকতে, এখনও দুপুরের খাওয়া পর্যন্ত হয়নি। এই পেছনে পুরোটা বাহুবলী সেট, বিভিন্ন জায়গায় লোক বাহুবলী মানে সিনেমাতে যে সমস্ত জিনিসগুলো ইউজ করা হয়েছিল আপনারা দেখলেন না তখন, সেই সমস্ত জিনিসের উপরে মানুষজন ফটো তুলছে, ফটোগ্রাফি করছে। আর এখানেও একটা এক্ষুনি বাজে অভিজ্ঞতা হলো বাসে চড়ার সময়, সেখানেও আমার নিজেদের লোকদের দেখলে একটু নিজেদেরই কষ্ট লাগে, কারণ সাউথের লোকেদের আমি এরকম করতে দেখিনি। তো বাসে আমরা একটু আগে উঠে পড়ছিলাম বলে পেছন থেকে কিছু লোকজন চশ বোধাই করছিলেন, যাই হোক সেসব কাটিয়ে সব মানুষ তো সমান নয়, সবাই সব রকম যে হবেন বাইরে বেড়াতে গেলে সেরকম হয়ও না। তো যাই হোক, বাহুবলী সেটে আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের কেমন লাগছে আপনারা জানান। পিছনে চতুর্পাশে লোক কিন্তু কিলবিল করছে, এবং একটা সেট থেকে ঘুরে আপনি বেরিয়ে আবার আরেকটা সেটে চলে যেতে পারবেন, সেখানে গিয়ে আপনি এবং এই একটা জায়গা থেকে আর একটা জায়গায় আপনি যাচ্ছেন তার জন্য কিন্তু ইন্টারলিঙ্কড বাস রয়েছে, আপনাকে হেঁটে যেতে হবে না, আপনি বাসে করেই কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে চলে যেতে পারবেন। তো কেমন লাগছে আপনাদের, আপনারা বলুন। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত যাবেন, এবং বাকি যে রামোজি ফিল্ম সিটির যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। অবশ্যই ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাস্ট পর্যন্ত কিন্তু থাকবেন। খুব সুন্দর একটা সেট, এবং যে জিনিসটা দেখার জন্য কিন্তু মানুষ আসে এই রামোজি ফিল্ম সিটিতে সেটা হচ্ছে এই বাহুবলী সেট, সেটা আমরা দেখছি। তো বাহুবলী সেট পুরোটা দেখে আপনারা কিন্তু এখানে খেয়ে নিতে পারেন। এই যে লেখা আছে দেবসেনা বিরিয়ানি, কাটাপ্পা, বটুরা, আমরান্দ্রা, বাহুবলী বিরিয়ানি, কালিকেয়া, লেমনেড, মহিষমতি পরাটা। তো এই যে রথপথ নিয়ে আপনি টানাটানি করতে পারেন, নানা রকমের কারুকার্য করা যায়। আর এটা একটা রেস্টুরেন্ট, এখানে এবার আমরা ভাবছি খেয়ে নেব দুপুরের খাবার। অলমোস্ট একটা বাজতে গেল আর কি, খেয়ে তারপরে আমরা পরের গন্তব্যের জন্য বেরিয়ে যাব। এই যে পুরোটা দেখতে পাচ্ছেন এটা একটা রেস্টুরেন্ট, তো সেখানে এবার কিন্তু আমরা যাব, খাবো, দেখা যাক কী পাওয়া যায়, তারপরে কিন্তু বেরিয়ে যাব। কেমন লাগলো আপনাদের বাহুবলী সেট আপনারা কিন্তু জানাবেন। আর সামনে আরও একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে ঠিক আমাদের সামনে
তো বাহুবলীর সেট কিন্তু দেখা আমাদের শেষ হয়ে গেল। এরপরে এই যে পেছনের বাস দেখা যাচ্ছে, এটা করে কিন্তু আমরা পরের যে ডেস্টিনেশন তার উদ্দেশ্যে কিন্তু রওনা দেবো। তো এখানে কিন্তু এরকম সিস্টেম একটা আপনাকে জায়গাতে নামিয়ে দেবে, সেখানে আপনি নিজেরা ঘুরলেন, মানে যেগুলো বড় বড় জায়গা আর কি, তারপরে আপনি বাসস্ট্যান্ডের কাছে আসেন, বাসে করে আপনাকে আবার পরবর্তী যে অ্যাট্রাকশন সেখানে নিয়ে যাবে। আর যেগুলো ছোটোখাটো জায়গা সেগুলো কিন্তু বাস থেকে গাইডেড লোকের মাধ্যমে কিন্তু আপনাকে বলে দেবে যে এ পাশে কী রয়েছে, বাম দিকে কী সিনেমা শুটিং হয়েছে, এই জিনিসগুলো তো আছে। দুপুরের খাবার খেয়ে নিলাম, লেট করে লাভ নেই, দামটা একটু বড্ডই বেশি, 700 টাকা নিল বিরিয়ানি, বাট খুব একটা ভালো নয় আর কি। কিন্তু এখানের অপশানটাই এরকম যে আপনি অন্য কোথাও পাবেন না, আপনাকে খেতে গেলে কিন্তু এখানেই খেতে হবে, এই একটা প্রবলেম রয়েছে এখানে। কিছু করার নেই, আপনি বাইরে থেকে খাবারও আনতে পারবেন না যে আপনি কিছু খেয়ে রয়ে যাবেন। তো এই হচ্ছে আপাতত আপডেট, পুরো বাস ফাঁকা, লোক ভর্তি হলে আবার কিন্তু ছাড়বে সামনের সেটের উদ্দেশ্যে। এরপরে আমরা করতে চলেছি সাহস, মানে কার কত সাহস আছে সেটা দেখাতে হবে আর কি। বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস, সাইকেলিং, জিপ লাইনিং, নেট কোর্স, নানা ধরনের, তার জন্য 4টে কমপ্লিমেন্টারি আছে, আর বাকিগুলো হচ্ছে আপনাকে টাকা দিতে হবে, মানে যে অ্যাক্টিভিটির যেরকম টাকা আর কি। তো সেটাই করতে চলেছি, সেটাই অ্যানাউন্সমেন্ট হলো পেছনে, যে যারা সাহসের বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে চায় তারা আগের বাসে গিয়ে উঠতে। আর পেছনে যে বাসটা দেখা যাচ্ছে ওই বাসটা কিন্তু যে ফরেন যে স্ট্রিটগুলো আছে সেই দিকে চলে যাবে। তো এখনও 3-4টে জায়গা আছে, তো চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব অ্যাক্টিভিটিস বা অন্যান্য জিনিস কমপ্লিট করে আবার ফিরে আসতে। টাইম রয়েছে অনেক, বাট হ্যাঁ, গোপ্রো বা মোবাইলের ওই একটাই ব্যাপার, যতক্ষণ সূর্যের আলো রয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো দেখাতে পারবো আর কি আপনাদের। জাস্ট বাহুবলীটা কমপ্লিট হয়ে গেছে, এটা একটা বড়ো হেডেক ছিল, এরপরে যেগুলো আছে বা যেগুলো দেখাবো আপনারাও দেখবেন, আমরাও দেখবেন। তো মূলত আমি যেটা বললাম যে সাহস কিন্তু অ্যাক্টিভিটিস বিভিন্ন রকমের হচ্ছে, যেমন এই যে দেখুন উপর দিয়ে দড়ি দিয়ে হাঁটছে আর কি, জিপ লাইনিং বলে, হ্যাঁ, এরকম নানা ধরনের, আরও বাঞ্জি ইরেশন, এরকম আরও নানা রকমের, এমটিভি বাইকিং, অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে যেগুলো আপনারা করতে পারেন। দুটো কমপ্লিমেন্টারি আছে, 2 বা 4টা এরকম কিছু একটা বলেছিলো টিকিটের সাথে, আর বাদবাকি যেগুলো আছে সেগুলো কিন্তু পেয়েবেল, কোনোটা 200, কোনোটা 500, কোনোটা 600, যেরকম আপনি প্যাকেজ নেবেন সেরকম। সবগুলো নিতে চাইলে 999, আর যদি আপনি সব করতে চান এখানে, মানে যতগুলো জিনিস আছে সবই আপনি এক্সপিরিয়েন্স করতে চান, সেক্ষেত্রে 999 টাকা। তবে মাথায় রাখবেন রামোজি ফিল্ম সিটি কিন্তু একটা অনেক বড় একটা এরিয়া নিয়ে বিস্তৃত, তো এটা করতে গেলে আপনাকে কিন্তু হাতে অনেকটাই সময় রাখতে হবে। হতে পারে যে অন্যান্য যে সমস্ত জিনিসগুলো আছে, যেমন ইউরোপিয়ান স্ট্রিট বা যেগুলো খুব সুন্দর সুন্দর জায়গা, সেইগুলো মিস হয়ে যেতে পারে, তো সেই সব মাথায় রেখে করবেন। তো আমরা কিছুই করবো না, এখান থেকে বেরিয়ে যাবো, কারণ জাস্ট আমরা খেয়েই আসলাম এখানে,
আমরা বাঙালি সেটের ওখানে রেস্টুরেন্টে খেয়েছিলাম। তো খাওয়ার পরে আর এই ধরনের অ্যাক্টিভিটি এই মুহূর্তে করা সম্ভব নয়। তো আমরা জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম যে সাহস বলে এখানে রয়েছে। আর এখানে অ্যাক্টিভিটি তখনই করতে দেবে যখন আপনি একটা ফর্ম ফিল আপ করবেন। সামনে কাউন্টার রয়েছে, ওই কাউন্টারে গিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে আপনি কিন্তু নানা রকমের যে অ্যাক্টিভিটি আছে সেগুলো করতে পারবেন। আর এগুলো হচ্ছে লাউঞ্জ আর কি, এখানে আপনি বিশ্রাম নিতে পারেন। জল খাওয়ার বন্দোবস্ত রয়েছে। এই সমস্ত কিছু এখানে আপনি এসে টাইম স্পেন্ড করতে পারেন বা আপনার যদি কোনো অ্যাক্টিভিটিস করার ইচ্ছে থাকে সেগুলো করতে পারেন। তো আমরা এবার বেরিয়ে যাবো নেক্সট বাসের উদ্দেশ্যে, পরের গন্তব্যের উদ্দেশ্যে, কারণ বিকেল 5:30 থেকে কার্নিভাল রয়েছে, সেটা অ্যাটেন্ড করতে হবে।